হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের দেখাবো ছাগল জবাই করে কিভাবে মাংস প্রসেস করে, সেই সিস্টেমটাই আমি দেখাবো আজকে, দেখতে থাকুন। তাহলে গোস্ত বিক্রি করবেন নাকি? না দাদা, কিনে বানানোর জন্য। ও, বানানোর জন্য না? এদিকে হোটেলে ব্যবহার হবে নাকি? না, এই দোকানদার এদিকে খাসি কিনলে পরে ওরা ওই কিভাবে দিন পানি মারে, তো ওই পানি আর বাড়ায় এগুলো সব ভাগরে, মানে আমি আমরা তো বাজারের লোক, ঠিক আছে। ওর এই খাসি আমি আর খাসি ধরা কাটেই না, যাও বয় কাটে ওই শিক মারি মারি পানি ঢোকায় আমার ওই করে, ঠিক আছে। খালাতো ভাই আছে গোস কিনার লাগে, আর গরম বাইতারে আপনার যদি গোস কিনে তাহলে আমি রবিবার দিন খাসি কিনি, আমি বানা দেবো না, পানি তো থাকে না, মাংসটা ফ্রেশ পাওয়া যায়, মাংসটা ফ্রেশ হয়ে যাবে। আবার আপনার পানি দিলে তো মনে করেন মাংস নষ্ট হয়ে যায়, পরে পানি দিলে মাংস নষ্ট হয়ে যায়। আর তিনটা নিচ্ছি বলে 25,000 টাকায়, তিনটা 25,000 টাকায়, ভালো আছে। গ্রামে তাহলে একটু কমে না ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে যে দাম বলছেন লাভ বেশি করতে পারে না, ওরাও লাভ বেশি করে ভালো করতে পারে। নিয়ে আসি তিনবার টাকা ফেরত দিয়েছি, লাভ হয়ে গেলে দেখেন উপরে তো ছড়াই যায় না, আমার নিজে নিজে করলে যে লোমগুলো লাগে না গায়ে সুবিধা আছে। হ্যাঁ, অনেক লোম পরিষ্কার করে সেলাই হয়েছে, এখন একটু পানি উপর দিয়ে আর গেলে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায়। পাবেন না তো ধান নিজে জেনে আমরা দাম, 3490 টাকার জুতা আর দাম।
ওরা বলে পানি খাওয়াই দেন সে পানি কোন জায়গায় আছে কি ছাগল কিনার পরে অসুস্থ হয়ে যায় হাটে না পাইপ দিয়ে আমি দেখছি ইউটিউবে ছাগলের পানি খাওয়া না না পানি খাওয়া লাগছি ওর না পেট ফুটবে শরীর তো পারবে না হবে না শরীর দেখলে বোঝা যাবে আগে যে দেখতাম যে রেল বিড়ি দেয়নি খাওয়াতে পানি খাচ্ছে অথচ শরীর হলো খসখসা তাহলে ওই ছাগলের তো না এগুলো বাসা বাড়ি বাসা বাড়ি বাসা বাড়ি গ্রামের দিকে যে ছেলে যে গোলা ঝোলাই দেয় উপরের দিকে দারুণ তো বগুলা কারের মতো কেটে যাইছে দাদা দিয়ে আনছি তো চাঙ্গিটা ধরেন তবে চাঙ্গুটা হওয়া চাঙ্গুটা ধরেন মারি যে ভরে না শেষ কাটা শেষ ক্লিয়ার।